নমস্কার বন্ধুরা, হরি নিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি, সুজি স্প্রিং রোল। এটা মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আর এটা খেতেও দারুণ হয়। তোমরা এটা সকালে তাড়াতাড়ি টাইম না থাকলে তোমরা ঝটপটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি বাটিতে 1 কাপ সুজি নেব, 250 গ্রাম মতো। আর দিয়ে দেবো এই চামচটা 2 চামচ টক দই। আর দিয়ে দেবো নুন স্বাদ মতো। এবার একটু মিশিয়ে নেব দইয়ের সাথে। এবার জল দেব, অল্প অল্প করে জল দিয়ে সুজির মিক্সারটা গুলে নেব আমি একটু। এবার এটা এক সাইডে রেখে দেবো সুজিটা ভেজার জন্য, ততক্ষণে এক পোর বানিয়ে নেব। তো আমি একটা প্যান গরম করেছি, এখানে তেল দিয়ে দিলাম 2 চামচ। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা 1 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেব গাজর কুচি। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আর পেঁয়াজ দিয়ে দেব একটু। তোমরা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো, পাতাকপি, তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারো। একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো এগুলো। এবার দিয়ে দেবো নুন স্বাদ মতো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার মিশিয়ে নেব একটু। এবার দিয়ে দেবো এখানে 2টো সিদ্ধ আলু। আলুর সাথে এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো এগুলো একটু রান্না করে নেব। এখানে কোনো জল দেব না আমি, এটা এবার নামিয়ে নেব। এদিকে সুজির ব্যাটারে আমি এখানে অ্যাড করবো 1/2 কাপ আটা। আটার জায়গায় তোমরা ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আর একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। এটা চামচ দিয়ে একটু গোল গোল ঘুরিয়ে রুটির মতো করে নেব। এবার ওটা হতে দেবো একটু। তো এটা নিচের সাইড একটু ভাজা ভাজা হলে রুটির উপরে পুরটা দিয়ে দেব। পুরোটা দিয়ে এবার রোল বানিয়ে নেব। এটা এইভাবে আমি আর কটা বানিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুজির স্প্রিং রোল। তোমরা এটা সস, চাটনি বা অন্য কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো।
বন্ধুরা তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।